পলাশের জীবন থেকে সারা জীবনের জন্য প্রতীক্ষাকে বের করে দিয়ে উচিত শিক্ষা দেবে মধুবালা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে মধুবালা অফিসারকে বলতে থাকে, একই কথা অফিসার, আমার মেয়ের জামাইয়ের শরীর ভালো না, ওর মরা বাঁচার অবস্থা, তার জন্য অনেক টাকা লাগবে, আর আমি সেই জন্যই এই বাড়িটা বন্ধক রাখতে চাই। আর মানুষের অনেক টাকা দিয়েছে, কিন্তু সেগুলো তো ধার, সেগুলো তো শোধ করতে হবে। বলুন, সেগুলো আমরা এখন কোথা থেকে শোধ করব? আর আমাদের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই তো আমি বাড়িটা বন্ধক রাখতে চাই। তখনই অফিসার একথা শুনেই প্রতীক্ষার দিকে তাকিয়ে থাকে। তারপরে মধুবালা বলতে থাকে, আমার জামাইয়ের অ্যাকাউন্টেও কিছু টাকা আছে, আর সে টাকা দিয়েই, আর বাকি টাকা আমার জামাই সুস্থ হয়ে আমাকে দিয়ে দেবে, তারপর বাড়িটা ছাড়িয়ে নেব। তাহলেই তো হয়ে গেল, তাহলে আমার মেয়ের সুস্থতার জন্য, আমার মেয়ের জামাই সুস্থ হওয়ার জন্য আমি বাড়িটা বন্ধক রাখবো, তাতে কি সমস্যা হয়েছে? তখনই অফিসারকে প্রতীক্ষা বলতে থাকে, দেখেছেন অফিসার, এই যে এই মানুষটা নিজেও জানে না তার মেয়ের জামাইয়ের সুস্থ হতে কত টাকা লাগবে, চিকিৎসার জন্য কত টাকা লাগবে, আর কত টাকাই বা জোগাড় হয়েছে, আর কত টাকাই বা বাকি আছে, কিছুই জানে না। তাই তো আমি বলছি যে কত আর টাকা লাগবে যে এত বড় একটা বাড়ি বন্ধক রাখতে হবে। সেই জন্য অফিসার আপনাদেরকে আমি বলছি, আপনারা ঠিক মতো তদন্ত করুন যে আসলেই কি এতগুলো টাকা লাগবে, নাকি কত টাকা জোগাড় হয়েছে আর কত টাকা দরকার, সেটা আপনারা প্লিজ তদন্ত করুন। আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, আমার স্বামীর এখন চাকরিটাও নেই, আমার স্বামী জেলে আছে, আমারও কোনো চাকরি নেই, এই বাড়িটা মাথা থেকে চলে গেলেই আমি বা কোথায় থাকবো? বলুন, আমি একজন অসহায় মানুষ, আমি কোথায় থাকবো? আর আমার শাশুড়ি বয়স্ক মহিলা, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে ওরা এই বাড়িটা বন্ধক রাখাচ্ছে ওদের লাভের জন্য, না হলে পুতুলদের স্বামীর জন্য, ওনার বাড়ির লোক দেখতে পারে না, ওনার বাড়ির লোক বাড়ি বন্ধক রাখবে দরকার যদি হয়, না হলে ওনারা টাকা জোগাড় করবে। কেন, মেয়ে বিয়ে দিয়েছে বলে কি আমার শাশুড়ি কি সব টাকা দিতে হবে? এটা কেমন কথা অফিসার? সেই জন্য আপনাকে আমি হাত জোর করে বলছি, প্লিজ আপনি দেখবেন যেন আমার শাশুড়ি কিছুতেই এই বাড়িটা বন্ধক রাখতে পারে। তখনই অফিসার বলতে থাকে, না না, আপনি চিন্তা করবেন না, যখন আপনি আমাদের কাছে কমপ্লেন করেছেন তখন ওনারা এই বাড়িটা বন্ধক রাখতে পারবে না, আমরা দেখছি। তখনই মধুবালা বলে ওঠে, ও কি কথা অফিসার, আপনাকে তো আমি বললুম যে আমার জামাইয়ের চিকিৎসার জন্য আমার টাকা লাগবে, তাই আমি এই বাড়িটা বন্ধক রাখবো, আর আমার জামাই সুস্থ হয়ে গেলেই আমাকে টাকা দিয়ে দেবে, আমি বাড়িটা ছাড়িয়ে নেবো, তাহলে আপনারা কেন না করছেন? তখন অফিসার বলতে থাকে, দেখুন আপনারা এখন বাড়ি যান, আপনারা এখন বাড়ি বন্ধক রাখতে পারবেন না, যেহেতু উনি বলেছে, কমপ্লেন করেছে, তাই আমাদেরকে আগে তদন্ত করতে হবে, আমরা তদন্ত করব, তারপরে আপনারা বাড়ি বন্ধক রাখতে পারবেন। তখন শিমুল বলতে থাকে, আচ্ছা অফিসার, এর মধ্যে যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় রুগীর, তাহলে তার দায়ভার কে নেবে, আপনি নেবেন? তখন এই কথা শুনে অফিসার চমকে যায়। তারপরেই প্রতীক্ষা বলতে থাকে, দেখেছেন অফিসার কি কথা বলছে, এই সব কথাগুলো বলে আমার শাশুড়িকে ওরা ওদের রাস্তায় নিয়ে গেছে, আর ওরা আমার শাশুড়িকে দিয়েই এগুলো কথা বলেই বাড়িটা বন্ধক রাখাতে চাইছে। দেখুন অফিসার, আপনি তদন্ত করে দেখুন আসলে কি এতগুলো টাকা লাগবে, নাকি সবগুলো ওদের পকেটে ঢুকবে। তখন এই কথাগুলো শুনে শিমুল অবাক হয়ে যায়। তারপরে শিমুল বলতে থাকে, দেখো প্রতীক্ষা, একদম ঠিক হচ্ছে না, কিন্তু তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এখানে তীর্থদা জীবন মরণের ব্যাপার, তাহলে কেন তুমি এসব কথাগুলো বলছো? তখনই এই কথা শুনে প্রতীক্ষা অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে পরাগ বলতে থাকে, দেখো প্রতীক্ষা, একদম ঠিক হচ্ছে না, কিন্তু তুমি বেশি বেশি বাড়াবাড়ি করছো, এত বাড়াবাড়ি করা একদম ঠিক হচ্ছে না কিন্তু তোমার। তখনই অফিসারকে মধুবালা বলতে থাকে, শুনুন অফিসার, আমার বাড়ি আমি বন্ধক রাখবো, আমার সুবিধা অসুবিধায় আমি বন্ধক রাখবো, তাতে আমি কারো কথা কেন শুনবো, আমি কারো কোনো কথা শুনতে পারবো না, আমার টাকা দরকার, তাই আমি বাড়িটা বন্ধক রাখবো। তখনই অফিসার বলতে থাকে, দেখুন আপনাদেরকে বললাম তো যে আগে তদন্ত হবে, তারপরেই আপনারা এই বাড়ি বন্ধক রাখতে পারবেন, তার আগে রাখতে পারবেন না, বুঝেছেন? তাই এখনই আপনারা বাড়ি চলে যান, আমরা আগে তদন্ত করব, তারপরেই যা দেখার দেখা যাবে। তারপরে এ কথা বলাতেই শিমুল প্রতীক্ষাকে বলে ওঠে, প্রতীক্ষা কাজটা ভালো করলে না। তখন প্রতীক্ষা বলে, আমিও জানি আমি কাজটা ভালো করিনি। তারপরে শিমুল ওখান থেকে চলে যায়। তারপরে পরাগও চলে যায়, আর মধুবালা প্রতীক্ষার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকিয়ে থেকেই ওখান থেকে বেরিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে প্রতীক্ষা হাসতে থাকে, বাড়িতে এসে প্রতীক্ষা হাসছে আর দাঁড়িয়ে আছে। তখনই মধুবালা বলতে থাকে, আচ্ছা তুমি এটা কি করলে, তোমাকে কে বলেছিল এসব করতে? তখন প্রতীক্ষা বলতে থাকে, কি বলছো মা, আমি তো তোমার ভালোই করলাম, আর যেখানে আমার স্বার্থ জড়িয়ে আছে সেখানে আমি কিছু করবো না, তুমি কি করে ভাবলে? তখন শিমুল বলে ওঠে, হ্যাঁ তাই তো, তোমার স্বার্থ, তাই না প্রতীক্ষা, তোমার স্বার্থের জন্য আজকে তুমি আরেকজনকে বিপদে ফেলে দিচ্ছ, আরেকজনের এরকম শরীর খারাপ, তার প্রতি তুমি এরকম একটা অবিচার করতে পারলে? তারপরে মধুবালা বলে ওঠে, আজকে যদি আমার জামাইয়ের উল্টাপাল্টা কিছু হয়ে যায় না, তার দায়ভার কে নেবে, বলো কে নেবে? তখন প্রতীক্ষা বলতে থাকে, মা শুনো, তোমাকে তো আমি বললামই যে ওর বাড়ির লোকে কিছু করতে দাও, ওর দাদা বৌদি কিছু করতে পারে না, ওদের কোনো দায়ভার নেই, আর ওদের বাড়ি বন্ধক রাখার হলে ওদের বাড়ি বন্ধক রাখুক, আমাদের বাড়ি কেন বন্ধক রাখবে? তখন একথা শুনে মধুবালা চমকে যায়।
তারপরে পুতুল বলে ওঠে, এই শোন, তোর জন্য যদি আমার স্বামীর উল্টাপাল্টা কিছু হয়ে যায় না, তোর জন্য যদি আমার স্বামী চিকিৎসা বন্ধ হয়ে যায়, তাহলে তোকে আমি একদম মেরে ফেলবো। নিজের স্বামীকে তো ধরে রাখতে পারিস নি, তুই এখন অন্যের স্বামীর কাছেও বেগড়া দিচ্ছিস। তো এই বলে প্রতীক্ষাকে একটা ধাক্কা দেয় পুতুল, তারপরে শিমুল প্রতীক্ষাকে ধরে ফেলে। আর তখনই পুতুলকে পুতুলের মা ধরে আর বলে, তুমি একদম চিন্তা করো না মা, তুমি একদম শান্ত হও, যা করা দরকার হয় আমি করব, তীর্থকে আমি সুস্থ করে তুলবো, তুমি একদম চিন্তা করবে না, তাছাড়া তোমার বউ তো আছে, তুমি একদম চিন্তা করবে না, বুঝেছো? তারপরে পুতুলকে শিমুল বলতে থাকে, পুতুল দি, তুমি একদম চিন্তা করবে না, তুমি এত মাথা খারাপ ঘামাচ্ছ কেন বলো তো, তুমি এত মাথা খারাপ করো না তো, বলেছি তো তীর্থাদার চিকিৎসা হবে, দরকার হলে যে 10 লাখ টাকা দিয়েছে না, তার কাছে আমি আরো টাকা চাইবো, তার থেকে ধার নেবো, তীর্থদার চিকিৎসা তারপরেও হবে, তুমি একদম চিন্তা করো না। তারপর মধুবালা বলে ওঠে, পুতুল মা তুমি একদম চিন্তা করো না, বৌমা আমার যে গয়নাগুলো আছে সেই গয়নাগুলো বিক্রি করে তুমি তীর্থর চিকিৎসা করাবে। তখনই শিমুল বলে ওঠে, মা তুমি তোমার ছোট বৌমার সামনে কেন এইসব কথাগুলো বলো বলো তো, ওর সামনে একদম বলবে না, তারপর আমি গয়নাগুলো বিক্রি করতে যাই, আমার পিছন পিছন গিয়ে আমাকে চোর বানিয়ে ফেলুক, তারপরে আমারও তো একটা মান সম্মান আছে বলো, আমিও তো এখন চাকরি করি, আমি তো আর এখন এভাবে থাকতে পারবো না, এভাবে কথা শুনতে পারবো না। তখন মধুবালা বলতে থাকে, ঠিক বলেছো বৌমা, একদম ঠিক কথা বলেছো, আমি বিক্রি করে দেবো। তখন প্রতীক্ষা বলতে থাকে, কেন মা, বাড়িটা বাঁচালাম, এখন আবার গয়নার পিছনে পড়েছো কেন, তোমাকে গয়না কেন বিক্রি করতে হবে, কেন তীর্থ দাদা বৌদি আছে না, তীর্থের অ্যাকাউন্টে তো টাকা আছে, সেখান থেকে তুললেই তো হয়। তারপরে শিমুল বলতে থাকে, শোনো প্রতীক্ষা, একদম বাড়াবাড়ি করো না, ঠিক আছে, এখন না তীর্থদা আগের থেকে অনেকটা ভালো আছে, আর তার কাছে যেসব প্রমাণ আছে না তোমার বিপক্ষে, সেই প্রমাণগুলো আমি কিন্তু সব নিয়ে আসবো, নিয়ে এসে পলাশকে সব দেখাবো, তারপরে দেখি পলাশ কি করে অবিশ্বাস করে, তুমি কিন্তু তীর্থদার পিছনে লেগো না, ঠিক আছে, তাহলে কিন্তু তার ফলাফল ভালো হবে না। তুমি কি মনে করেছো পলাশ আগে বিশ্বাস করেনি বলে এখনো বিশ্বাস করবে না, দরকার হলে তীর্থদার থেকে সব প্রমাণ আমি এনে পরাগকে দেবো, আর পরাগ গিয়ে ওর ভাইকে দেখে আসবে, আমিও দেখি কি করে পলাশ এবার অবিশ্বাস করে। তখন এই কথা শুনে প্রতীক্ষা বলতে থাকে, তুমি আমাকে ভয় পাওয়াতে চাইছো শিমুল? তখন শিমুল বলে, তোমার ভয় পাওয়া দরকার, বুঝেছো, তোমার ভয় পাওয়া দরকার, আমিও দেখি তুমি কি করে ভয় না পাও। তারপরে দেখা যাবে মধুবালা প্রতীক্ষাকে বলতে থাকে, শোনো মেয়ে, তোমার কথায় আমি এতদিন আমার বড় বৌমাকে ভুল বুঝেছিলাম, আমার পরাগটাকে আমি অবিশ্বাস করেছিলাম শুধুমাত্র তোমাদের কথায়, কি ভুলটাই না করেছিলাম, অনেক বড় ভুল করেছি, আর তোমার মতো মেয়ে সব কিছু করতে পারে, সেটা তো আমি আজকে নিজের চোখে দেখলাম, আর এতদিনও দেখেছি, তুমি আমার পলাশটাকে খারাপ করেছো, না হলে ও যতই মাথা গরম হোক না কেন, ওর বৌদিকে ও মারতে যাবে সেটা কোনোদিনও ও করতে পারতো না, তুমি ওকে ভুল বুঝিয়ে এই কাজ করতে বাধ্য করেছো, তোমার জন্য আমার ছেলেটা আজকে এই অবস্থা, জেলে পচে মরছে, বড় বৌমার মতো একজন মেয়ে হলে তার স্বামীকে ঠিকই ভালো করতো, আর তুমি কিনা আমার ছেলেকে তুমি অসৎ পথে নিয়ে গেছো, এবার পলুটা বাড়িতে আসুক, তারপরে পলুর জীবন থেকে কি করে তোমাকে বের করে দিতে হয় সেটা আমিও দেখবো, তাহলে না তোমাকে যদি আমি আমার পলুর জীবন থেকে না বের করতে পেরেছি না, তাহলে আমার নাম মধুবালা নয়, বড় বৌমা তুমি এবার তীর্থ থেকে সব প্রমাণগুলো আনবে, সব প্রমাণগুলো এনে তারপরে পুলিশকে দিয়ে দেবে, আমিও দেখি এই মেয়ে কি করে এভাবে শান্তিতে থাকতে পারে, আমিও দেখবো যে পুলিশ এর কি করে। তখনই প্রতীক্ষা ভয় পেয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ মা এখন তো সব দোষ আমার হবে তাই না, তুমি চেষ্টা করে দেখো না তোমার ছেলে জীবন থেকে আমাকে সরাতে পারো কিনা, কোনোদিনও সরাতে পারবে না, কারণ ওর বিপদে আপদে সব সময় এই প্রতীক্ষা ওর পাশে রয়েছে। তখনই শিমুল বলে ওঠে, হ্যাঁ বিপদ আপদ কি, তুমি সব পাপ কাজে ওর সাথে রয়েছো, তুমি তো ওকে পাপ কাজের দিকে ঠেলে দিয়েছো তাই না। তখন মধুবালা বলতে থাকে, শোনো বৌমা তুমি দেখো আমার পলুটা আসলে তারপর আমার পলুটা জীবন থেকে এই মেয়েকে আমি বের করে দেবো, তারপরে তোমার মতো আমি একটা বৌমা আনবো যে কিনা আমার পলুটাকে সুন্দর স্বাভাবিক একটা জীবন দেবে, আমার পলুটাও ভালো হয়ে যাবে আমার পরাগের মতো। তখন এ কথা শুনে প্রতীক্ষা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরে মধুবালা বলতে থাকে, বড় বৌমা আমার পলুটা তো অনেক শাস্তি পেয়েছে, আমার পলুটাকে কি একটু ক্ষমা করে দেয়া যায় না শেষবারের মতো, আমার পলুটা আর কোনোদিনও এই কাজ করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি কোনোদিনও আর কিছু করবে না, আর এ প্রতীক্ষাকে তো এই বাড়িতে আমি রাখবোই না, ও থাকলে আমাকেও যে কোনো সময় মেরে ফেলতে পারে, তাই সবার সুবিধার্থে আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবো।